আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকব সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ ঢাকা বিভাগ সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম এবার শিরোনাম ডেঙ্গু পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে সিন্ডিকেটের অপতৎপরতা ডাবের পর এবার মালটার বাজারে আগুন সাভারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 বেশি মাদারীপুরে আয়কর অফিসে ঘুষ ছাড়া মেলে না সরকারি সেবা দেখানো হয় মামলার ভয় ঘুষ নয় আপ্যায়ন খরচ বলে স্বীকারোক্তি লিখিত অভিযোগের অপেক্ষায় কর্তৃপক্ষ উঁচু নিচু আঁকাবাঁকা রেল লাইনে নেই পাথর খুলে গেছে নাট বল্টু রাজবাড়িতে 5 কিলোমিটার এলাকায় বেহাল দশা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল এবং সরবরাহ বাড়লেও ধরা ছোঁয়ার বাইরে রূপালী ইলিশ সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 100 টাকা মুন্সীগঞ্জের মীর কাদিমে বেচা কেনার ধুম ডেঙ্গু পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন খাতে চলছে সিন্ডিকেটের অপতৎপরতা ডাবের পর এবার মালটার বাজারেও আগুন কোথাও কোথাও প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী অন্যান্য ফলের দামও সাভারে ঊর্ধ্বমুখী মালটার দাম বাড়লেও অন্যান্য জায়গার চেয়ে কিছুটা কম প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা পর্যন্ত এছাড়া অন্যান্য ফলের দামও প্রতি কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা এতে বিপাকে ক্রেতারা সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ তাদের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের তবে খুচরা বিক্রেতাদের অজুহাত সরবরাহ ঘাটতি আর পাইকারিতে বেশি কেনার বিদেশি ফল থেকে যে দাম এখন মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আজকে তে আপেলের দাম বাড়ছে আপনার কার্টনে 300 টাকা আর যেমন এই মালটাটা কালকে কিনা পড়ছে আপনার হচ্ছে 320 টাকা বিক্রি করছে 30 টাকা 40 টাকা আজকে কিনা পড়ছে হচ্ছে আপনার হল 340 টাকা এই মুহূর্তে সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাজারে আছেন রিপোর্টার মোজাফফর হোসাইন জয় ফলের বাজারের দরদাম জানতে সরাসরি যাচ্ছে তার কাছে আমি রয়েছি সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাজারে যেখানে ফলের রাত রয়েছে ইতিমধ্যে জানতে পেরেছেন যে সাভারের আশুলিয়াতে কিন্তু 24 ঘন্টায় ফলের দাম বৃদ্ধি পেয়েছে যে ফলটির দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে মালটা মালটার দাম কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে গড়ে 30 টাকা কেজি প্রতি 30 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে আমরা যেটি জানতে পেরেছি যে মূলত ডেঙ্গু সংক্রমণের কারণে যে চিকিৎসকরা যে পথ্য হিসেবে মালটার উপাদানটি ব্যবহার করার কথা বলছেন বারবার তার জন্যই কিন্তু ফলের আড়তগুলো থেকে দাম বেশি হচ্ছে এবং যে খুচরা বিক্রেতারা রয়েছেন যারা এখানে বিক্রি করছেন তারা বলছেন যে মূলত আড়ত থেকে তারা বেশি দামে কিনছেন এর ফলে মালটার দাম বৃদ্ধি পেয়েছে আমরা এখানে ফলের দাম হিসেবে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে মালটা প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 260 টাকা কেজি দরে যেটি হচ্ছে দুইটি আমদানিকারক প্রতিষ্ঠান থেকে এই মালটা দুইটি দেশ থেকে মালটা আমদানি করা হয়ে থাকে একটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে যে দক্ষিণ আফ্রিকা থেকে যে মালটা আমদানি করা হয়ে থাকে তার দাম হচ্ছে 350 থেকে 360 টাকা এবং মিশর থেকে যে আমদানি করা হয়ে থাকে সেটি হচ্ছে 320 থেকে 330 টাকা কেজি একই সাথে কিন্তু দেশীয় মালটা রয়েছে সে দেশীয় মালটার দাম বর্তমানে আমরা যেটি জানতে পেরেছি সবুজ আকৃতির যে মালটাটি সেটি মূলত বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে পাশাপাশি কিন্তু অন্যান্য ফলের দামও আমরা এখানে বৃদ্ধির কথা জানতে পেরেছি সেটি হচ্ছে যে মূলত যেগুলো রসালো ফল রয়েছে সেই রসালো ফল অর্থাৎ চিকিৎসকরা যে ডেঙ্গু সংক্রমণের কারণে যে রসালো ফল ব্যবহার করতে বলেছেন বা রসালো ফল খেতে বলেছেন সেই ফলের দাম কিন্তু পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এখানে কমলা যেটি রয়েছে ছোট আকৃতি সেটি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে বড় কমলা যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে একই সাথে আঙ্গুরও কিন্তু একটি রসালো ফল সেই রসালো ফল বিক্রি হচ্ছে আঙ্গুর যেটি রয়েছে 400 থেকে 450 টাকা কেজি দরে এখানে আঙ্গুর বিক্রি হচ্ছে আপনারা জানেন যে দেশীয় ফলের একটি অন্যতম পথ্য হচ্ছে ডালিম যেটিকে বেদনা বলে থাকে সেই ডালিম বা বেদনা বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা কেজি দরে এখানে ফলের হেরফের রয়েছে নাশপাতি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে ড্রাগন দেশি বড় ফল বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে পেঁপে বিক্রি হচ্ছে 150 টাকার দরে আপনার যেটি হচ্ছে আনারস আনারসটি একটি জ্বরের জন্য একটি অন্যতম উপাদানের পথ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে একই সাথে আপনার আপেলের দামও বৃদ্ধি পেয়েছে যে 320 টাকা কেজি এবং 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমরা মূলত যেটি খুচরা এবং যে বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলতে জানতে পেরেছি যেটি হচ্ছে আমদানি কম হওয়ায় অর্থাৎ বাজারে মালটার যে চাহিদা তা বৃদ্ধি পাওয়ায় কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এখানে দাম বৃদ্ধি পাচ্ছে এবং এখানে কিন্তু যোগান কম হয়ে থাকায় কারণ এই মালটার চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং যোগান কম হয় দাম বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি তো সাভারের আশুলিয়ার এই পাইকারি আড়তে গত একদিনে যে মালটার দাম বৃদ্ধি পেয়েছে সে প্রসঙ্গে আজকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য
মাদারীপুরে ঘুষের বিনিময়ে আয়কর অফিসে সেবা প্রদানের অভিযোগ উঠেছে। চাহিদা মতো টাকা না দিলে মামলা দিয়ে ভয় দেখান কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও নেই কোনো প্রতিকার। এতে ক্ষুব্ধ সেবা প্রত্যাশী এবং সচেতন মহল। যদিও এটি ঘুষ নয়, আপ্যায়ন খরচ হিসেবে দেখছেন অভিযুক্তরা। আর লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সহকারী কর কমিশনারের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। নয়াকান্দি গ্রামের কৃষক দুলাল মণ্ডল জমি দলিল করতে বাধ্যতামূলক লাগবে তার আয়কর সনদ। সেবা নিতে আসেন উপকর কমিশনারের মাদারীপুরের কার্যালয়ে মনিরুজ্জামান। পরে বাধ্য হয়ে চাহিদা মতো ঘুষ দিয়ে গ্রহণ করেন সেবা। শুধু দুলাল মণ্ডলই নন, তার মতো অনেকের অভিযোগ এটি। টাকা না দিলে মামলা সহ বিভিন্ন প্রকার ভয় দেখান অফিসের কর্মচারী ও কর্মকর্তারা, ফলে সেবা প্রত্যাশীদের পড়তে হয় ভোগান্তিতে। এতে দিনে দিনে আয়কর প্রদানকারী সংখ্যা কমতে পারে বলে মত সুদীজনদের। কাগজটা করতে আসি, 2000 টাকা চাইছে আমাদের, 2000 টাকা দিছি। এক লোক মারফতে বললো যে টাকা 2000 দিলে একটা সার্টিফিকেট দিবে, এছাড়া দিবে না। আয়কর প্রদানের এই জায়গাটা যদি স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক না হয়, তাহলে মানুষ আয়কর দেওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত হবে। বিষয়টিকে ঘুষ নয়, অফিসের চা খরচ হিসাবে দেখছেন অভিযুক্ত মনিরুজ্জামান। দাবি করেন কাজের বিনিময়ে নিয়েছেন অর্থ। না, টাকা না, উনি ঘুষ হয়ে আমারই বলছে এটা চা খেয়ে আপনি, যেহেতু আমি লিখতে পারি না, আপনি আমারটা করে দিছেন, তো উনি হালকা একটা মানে বলো যে এটা নেন চা খাবো। যদিও লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী কর কমিশনার। লিখিত অভিযোগের ভিত্তিতে আমাদের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যেভাবে নির্দেশ দেয়, ঠিক আছে, সেভাবে হচ্ছে গিয়ে আমি সমাধান করার চেষ্টা করি। মাদারীপুর জেলায় নিবন্ধিত করদাতা 48,000 থাকলেও কর প্রদানকারীর সংখ্যা মাত্র 11,000। 2022-23 অর্থ বছরে কর আদায় হয়েছে 110,95,00,000 টাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ সময়, সংবাদ, মাদারীপুর। সময় আরেকবার, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, আহত হয়েছেন আরও 5 জন। ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাট থেকে স্ত্রী ও আত্মীয়দের নিয়ে নিজের অটোরিকশায় করে বাসায় যাচ্ছিল চালক সালাউদ্দিন। পথে বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে একটি সিমেন্টবাহী কাভার্ড ভ্যান উল্টে যায়। এতে অটোরিকশাটি চাপা পড়ে ঘটনাস্থলেই সালাউদ্দিন নিহত হয়। আহত হয় রিকশায় থাকা স্ত্রী ও এক শিশুসহ পরিবারের 4 সদস্য। এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে এক বিজেপি সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে সঙ্গে থাকা আরেকজন। রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ঝুঁকিপূর্ণ রেললাইনে চলাচল করছে ট্রেন। উঁচু নিচু আর আঁকাবাঁকা রেললাইনে নেই পাথর, খুলে গেছে সংযোগ পয়েন্টের নাট বল্টু। বহু বছরের পুরনো কাঠের স্লিপারগুলো পচে যাওয়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। লাইনের উপর রেল উঠতেই 3 থেকে 4 ইঞ্চি দেবে যায় স্লিপার। উঁচু নিচু আর আঁকা বাঁকা রেল লাইনে নেই পাথর, অধিকাংশ ফিস প্লেট জং ধরে ক্ষয় হয়ে গেছে, খুলে গেছে সংযোগ পয়েন্টের নাট বল্টু। বহু বছরের পুরানো কাঠের স্লিপার গুলো পচে গেছে। রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত 5 কিলোমিটার রেল লাইনের অবস্থা এমন নাজুক। গত 10 বছরে সারা দেশে রেলের উন্নয়নে সরকারের খরচ হয়েছে 72,000 কোটি টাকা, অথচ সেসব উন্নয়নের ছিটে ফোটাও লাগেনি রাজবাড়ীর এই রেল লাইনটিতে। রেল লাইনের যে স্লিপার গোনা প্রায় ব্রিটিশের আমলের, এখন ওই নাট নাই, বল্টু নাই, কাঁচা লাইন, মাঝে মাঝে ট্রেন পড়ে যায়। লাইনটি অনেক পুরানো, এখানে যে লাইন পুনঃসংস্কারের বিষয় সেটির বিষয়ে পরিকল্পনা রয়েছে, সেটি হয়তো যথাসময়ে হবে। এ রেল রুটে প্রতিদিন 1টি মেইল ও 2টি শাটল ট্রেন চলাচল করে। আশিকুর রহমান, সময়, সংবাদ, রাজবাড়ী। সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে শরীয়তপুরের মনোহর বাজার মোড় থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট সড়ক। বিকল্প রাস্তায় 20 কিলোমিটার ঘুরে সময় বেশি লাগায় কমেছে পরিবহনের সংখ্যা। তবে ফেরি চলাচল চালু থাকলেও পরিবহন সংকটের কারণে দিনে গড়ে 1টি ফেরিও চলছে না। এতে ব্যাহত হচ্ছে খুলনা ও বরিশাল থেকে চাঁদপুরগামী যাত্রী পরিবহন। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবিতে রিপোর্ট।
সম্প্রতি শুরু হয়েছে শরীয়তপুরের মনোহর বাজার মোড় থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট সড়ক সংস্কার কাজ। এজন্য এ সড়কে 15 আগস্ট থেকে 16 অক্টোবর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক বিভাগ। বিকল্প সড়কে খুলনা ও বরিশাল থেকে চাঁদপুরগামী যানবাহনকে ইব্রাহিমপুর ফেরিঘাটে যেতে ঘুরতে হচ্ছে অতিরিক্ত 20 কিলোমিটার। এতে কমেছে যানবাহনের সংখ্যা। বর্তমানে ফেরিঘাটে সব মিলিয়ে সারাদিনে 4 থেকে 5টি যাত্রী ও পণ্যবাহী পরিবহন আসে। অন্যদিকে একটি ফেরিতে 40 থেকে 45টি গাড়ির ধারণ ক্ষমতা থাকায় এত অল্প গাড়ি নিয়ে নদী পার হচ্ছে না ফেরিগুলো। এতে এই পথের যাত্রী ও পণ্য পরিবহনকারীরা পড়ছেন চরম বিপাকে। ফেরি তো চলতেছে না, সেই জন্য আর যাত্রী পড়তেছে না, এই জন্য যাত্রী সব নেমে নেমে চলে যাচ্ছে আর সবাই অবজেকশন জানাচ্ছে। অনেক দূরপাল্লা থেকে আমরা আসছি, এখন তো যাইতে পারতেছি না, হঠাৎ এসে দেখি রাস্তা বন্ধ। খুলনা থেকে আসছি, নোয়াখালী যাব, এখানে কয়েক ঘন্টা হয়ে গেছে, ফেরি ছাড়তেছে না। টোটালি একটা জনদুর্ভোগ, কারণ অলমোস্ট 2 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা এখানে, প্যাসেঞ্জাররা আটকা পড়ে আছে। অল্প গাড়ি পরিবহন করে ফেরির তেলের খরচও মিলছে না বলে জানায় কর্তৃপক্ষ। আপ ডাউন যদি চলাচল করে তার সেক্ষেত্রে 18,000 টাকা তেল খরচ হয়। দেখা গেছে ছোট গাড়ি আছে 2-1টা, তাতে করে আমাদের 4,000 থেকে 5,000 টাকা হয়। এরপরও আমরা চালু রাখছি, এ কারণেই সেটা হচ্ছে যে জরুরি বিষয় থাকে, ছোট গাড়ি আসে, অ্যাম্বুলেন্স আসে, কর্তৃপক্ষের নির্দেশ আছে গাড়ি সম্পূর্ণ ভরলে ফেরিতে, তারপর যে রুট চলাচল করবে। অন্য কোনো ব্যবস্থা না থাকায় সড়কটি বন্ধ রাখার কথা জানায় সড়ক বিভাগ। বর্তমানে ভেদরগঞ্জ অংশের রাস্তার কাজ, ঢালাই পেভমেন্টের কাজটা অনেকটা এগিয়ে গেছে এবং আমরা এই কাজটি করার জন্যই, আমাদের অন্য কোনো উপায় ছিল না বলেই রাস্তাটিকে আমাদের বন্ধ করে কাজটা করতে হচ্ছে। বিআরডব্লিউটিসির দেয়া তথ্য মতে আঞ্চলিক এই মহাসড়ক 2 মাস বন্ধ থাকায় ফেরিঘাট থেকে সরকার রাজস্ব হারাবে অন্তত 15 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। মুন্সীগঞ্জের মীরকাদিম মাছের আড়তে ইলিশের বেচা কেনার ধুম পড়েছে, তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম, বরং সপ্তাহ ব্যবধানে বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। মুন্সীগঞ্জের ঢালেশ্বরী তীরের খোলা আকাশের নিচে বিশাল হাটে রূপালি ইলিশের ঝিলিক। ভোরে ইলিশের দাম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ায় বিক্রেতারাও বাড়িয়ে দেন দাম। কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 1500 টাকা, গেল সপ্তাহে দর ছিল 1400 টাকা। মাছের ভরা মৌসুমে দাম না কমায় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেট ও মজুতদারদের। অবশ্যই এটা সিন্ডিকেট করে রাখছে, সিন্ডিকেট করে রাখার পরে যার জন্য সম্ভবত তারা এই মাছ ধরে কোনো জায়গায় স্টক করে রাখতেছে দাম বাড়ানোর জন্য। গোডাউন আটকে রাখে, তখন তো না আসলে তো মাছের দাম চড়া থাকবেই, তখন তো আমরা যারা গরিব আছে তারা তার আসলে কষ্ট করি। এই জায়গায় বড় মৌসুমে মাছের আমদানিটা কম, কারণ মিঠা পানিতে মাছ তেমন একটা ধরা পড়তেছে না। যেই মাছই ধরা পড়ে সাগরের মাছটা আপনি বিভিন্ন আপনি সারা বাংলাদেশেই আপনি সাপ্লাই হয়ে যেতেছে গা। জেলায় 10 সহস্রাধিক নিবন্ধিত জেলে রয়েছে। প্রতিদিনের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 1 কোটি টাকার মাছ। মুন্সীগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ময়লা আবর্জনা আর দখল দূষণে মরা খালে পরিণত হয়েছে কিশোরগঞ্জ শহরের মাছ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদী। 100 কোটি টাকা খরচ করেও ফেরানো যায়নি নদীর স্বাভাবিক পানি প্রবাহ। দেখে ময়লা আবর্জনার ভাগাড় মনে হলেও এটি কিশোরগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদী। 2013 সালে নদীটির পুনর্খনন ও কিশোরগঞ্জ পৌরসভার পাশের এলাকা উন্নয়নে 110 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়। এতে 33 কিলোমিটার নদী পুনর্খনন, 2 পাড়ে 6 কিলোমিটার এলাকা সংরক্ষণ, 6টি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ, ওয়াকওয়ে, ওয়াচ টাওয়ার, মুক্তমঞ্চ, 20 কিলোমিটার রাস্তা ও 8টি ঘাট নির্মাণ অন্তর্ভুক্ত থাকে। কিন্তু নদীতে পানি প্রবাহ ফেরাতে না পারায় ভেস্তে যেতে বসেছে পুরো প্রকল্প। শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। কাচারি বাজার, গৌরাঙ্গ বাজার, বড় বাজারের বর্জ্যও হরহামেশাই ফেলা হচ্ছে। এতে সরু খালে পরিণত হয়ে অস্তিত্ব সংকটে ভুগছে একসময়ের খরস্রোতার নরসুন্দা নদী। এছাড়া দুপার দখল করে প্রভাবশালীরা তৈরি করছে নানা স্থাপনা। ময়লা আর কচুরিপানা থেকে বংশবৃদ্ধি করছে, মশা ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। ময়লা ফালতাছে পৌরসভা, মেয়র সাহেব, ওই কাউন্সিলর সাহেব, সবাই দেখতেছে, দেখ কেউ না দেহার বা। নরসুন্দাকে পুনরুজ্জীবন দেওয়া হোক, নরসুন্দাকে আবর্জনা মুক্ত করা হোক। নদীটির এমন করুণ পরিণতির জন্য নগরবাসীর অসচেতনতাকে দুঃখছেন পৌর মেয়র। নরসুন্দার প্রাণবন্ত করার জন্য, পরিবেশ ফিরিয়ে আনার জন্য সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা চাই। নাগরিক যদি সহযোগিতা করে তাহলে একমাত্র সম্ভব। 2012 সালের 22 নভেম্বর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তৎকালীন এলজিইডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিভাগীয় সময় আরেকবার,
মানিকগঞ্জে মৌসুমের শুরুতে পাটের বাজারে ধস নামায় বিপাকে চাষিরা। প্রতিমণ পাট বিক্রি হচ্ছে প্রায় 2300 থেকে 2400 টাকা পর্যন্ত। এতে উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকদের। রিক্সা ভ্যান সহ ছোট ছোট যানবাহনে পাট নিয়ে হাটে আসেন কৃষকরা। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমে ওঠে মানিকগঞ্জের 200 বছরের ঐতিহ্যবাহী ঘেউরের পাটের হাট। কাঁধে করে পাটের গোছা নিয়ে ব্যাপারীদের ছোটাছুটি হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে হাসি নেই কৃষকের মুখে। বাজারের সেরা পাট বিক্রি হচ্ছে মন প্রতি 2300 থেকে 2400 টাকায়। মাঝারি মানের পাট 1800 থেকে 2000 টাকা ও নিম্নমানের পাট বেচাকেনা হচ্ছে 1600 থেকে 1700 টাকার মধ্যে। এতে উৎপাদন খরচ না ওঠায় হতাশ কৃষক। পাট জমায় মনে করেন যে খরচ হইতেছে, আমাকে লস যাইতেছে পাট বিক্রি। এই দামে পাট বেচা কিনে করলে আমাদের মনে করেন কামলাটি হয় না। কোন পাট আমাদের উৎপাদন করতে 3800-4000 টাকা খরচা হয়। পাটের মিলগুলো বিল না দেয় দেশের বেশিরভাগ কারখানা বন্ধ হওয়া সহ খোড়া অজুহাত আড়তদার ও ব্যবসায়ীদের। পাট কিনলাম, বেচতে পারলাম না, মেলারা নিতেছে না, মেলারা দাম দিতেছে না। আন্তর্জাতিক বাজারে আর চাহিদার কম, আর মিল কারখানা অনেক বন্ধ হয়ে গেছে, বিদেশে পাট যাইতেছে না, এই কারণে জন্য আর কি পাটের বাজারটা পড়ে গেছে। পাটের আসার ব্যবহারের পাশাপাশি রফতানির বাড়ানোর কাজ চলছে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা। লোকালি আমরা যদি দেশীয় পাটজাত পণ্যের উৎপাদনটা এবং ব্যবহারটা উৎপাদনটা বাড়াই, হ্যাঁ, যে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াই, তাহলে লোকালি কিন্তু অনেক মিল কারখানাও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর জেলার 7 উপজেলায় 4656 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 7 হেক্টর বেশি। আর আশ উৎপাদন হয়েছে 18,000 মেট্রিক টন। সময় সংবাদ, মানিকগঞ্জ। আরেকবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। এবং তিনি এখন মঞ্চে প্রবিষ্ট হয়েছেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছেছেন এবং তিনি এখন মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছান তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এবং যে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ স্থলে এসে পৌঁছান তখনই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেটি এখন কানায় কানায় পূর্ণ, সেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্লোগানে মিছিলে বরণ করে নিয়েছে এবং করতালির মাধ্যমে, হর্ষধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিয়েছেন। যে সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।